সাবধান, আপনার ত্বকে অতিরিক্ত ফেসিয়ালের ফলে হতে পারে 7টি ক্ষতি। ত্বককে ফর্সা ও কালো দাগ দূর করার জন্য ফেসিয়াল করা হয়। ফেসিয়ালের মাধ্যমে ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করা হয় এবং ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে। কিন্তু ত্বকের প্রকৃতি না বুঝে ফেসিয়াল করলে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি হয়। এছাড়াও অতিরিক্ত ফেসিয়ালের ফলে ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে, ফলে অল্পতেই ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত ফেসিয়াল করা এবং নিয়ম না মেনে ফেসিয়াল করলে যেসব ক্ষতি হতে পারে সেগুলো জেনে নেওয়া যাক। নাম্বার ১, ত্বক চুলকায়। পার্লারে ফেসিয়াল করার সময় যেসব ক্রিম কিংবা পণ্য ব্যবহার করা হয় তাতে অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে, যেগুলো পরবর্তীতে ত্বকের বিভিন্ন সমস্যা সৃষ্টির জন্য দায়ী। কেমিক্যালগুলো ত্বকের কোষের ক্ষতি করে, ফলে ত্বক জ্বালাপোড়া করে এবং চুলকায়। নাম্বার ২, মুখের ত্বক ঝুলে যাওয়া। অনেকেই আছেন যারা একদিন পরপর কিংবা প্রতিদিন ফেসিয়াল করতে চান, তাদের ত্বকে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, কেননা মুখের চামড়া খুবই নরম থাকে। আর সেই ত্বকে যদি প্রতিদিন ম্যাসাজ করা হয় তাহলে চামড়া ঝুলে যাবে, এতে দ্রুত নিজেকে বাদুক্য বা বয়স্ক দেখাবে। নাম্বার ৩, ত্বকে অ্যালার্জি বাড়ে। বিভিন্ন ধরনের ফেসিয়ালে ভিন্ন ভিন্ন পণ্য ব্যবহার করা হয়। অনেকেই আছেন যাদের অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে এসব পণ্য ব্যবহারে অ্যালার্জি আরও বেড়ে যায়। এতে ত্বকে লাল লাল ফুসকুড়ি সহ আরও নানা সমস্যা হতে পারে। নাম্বার ৪, ত্বক বিবর্ণ হয়ে পড়ে। নিয়মিত ফেসিয়াল করলে ত্বকের আর্দ্রতার উপস্থিতিতে কমে যায়, এতে বাইরের ত্বক অনেক ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে ত্বক অমসৃণ এবং বিবর্ণ হয়ে পড়ে। নাম্বার ৫, লালচে ভাব ত্বকে চলে আসে। ফেসিয়ালের সময় এমন কিছু শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করা হয় যা আপনার ত্বকের সঙ্গে খাপ নাও খেতে পারে, এতে ত্বকে একটা লাল ভাব চলে আসে, এমনকি ত্বকের উজ্জ্বলতাও চলে যায়। নাম্বার ৬, ত্বকে শুষ্ক ভাব চলে আসে। নিয়মিত ফেসিয়াল করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা এবং ত্বকের পিএইচ এর ভারসাম্য নষ্ট হয়, এতে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে পড়ে। নাম্বার ৭, ত্বকের বিভিন্ন ধরনের দাগ দেখা দিবে। ত্বকের কালো দাগ কমাতে অনেক সময় বিউটিশিয়ানরা নখ কিংবা নানা যন্ত্রপাতি ব্যবহার করেন। এগুলো সঠিকভাবে ব্যবহারে কোনো সমস্যা নেই, কিন্তু এর বিপরীতে গেলেই কেটে যেতে পারে কিংবা আরও বড় কোনো দাগ হতে পারে। তো ভিউয়ার্স, আজকে থেকে ফেসিয়াল করার আগে অবশ্যই ভেবে চিন্তে করবেন এবং সতর্ক হবেন, সাবধান থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।